আজকে আমরা এই আকলের একটা বড় আফাত নিয়ে কথা বলবো একটা বড়ো বিপদ যা আমাদের আকলকে মুসলিম আকলকে আক্রান্ত করেছে এটা মু মিনাল মুসিদাতল হেসিয়া এটা ফিজিক্যাল কিছু জিনিস যা আমাদের আকলকে নষ্ট করে দিয়েছে এবং সমাজে একটা অস্থিরতা তৈরি করেছে এবং সেসব ব্যক্তিদের জীবনকেও আসলে কলুষিত করেছে অস্থির করেছে এবং বিভ্রান্ত করেছে সমাজের মূল স্রোত থেকে তাদেরকে ছিটকে ফেলে দিয়েছে সেটা কি সেটা হল আসলে আফাতুল মোখাদ্দ উল মাদকের বিপদ মাদকদ্রব্য সেবন করা যত ধরনের মাদকদ্রব্য আছে সেটা মদ হোক অথবা হিরোইন হোক গাজা হোক ইয়াবা হোক আইস হোক এরকম আরও অনেক নামে সমাজে বিভিন্ন মাদকদ্রব্য আছে সেই মাদকগুলো এটাকে ইসলাম একটা আফাত একটা ডেঞ্জার একটা বিপদ সমাজ এবং মানব জীবন বিরোধী একটা জিনিস হিসাবে চিহ্নিত করেছে এবং এটাকে বলেছে আফাত এবং আদিমা একটা মহাবিপদ মহা বিপদ এবং সেই এই ধরনের যে কোনো মাদক সেবনকে ইসলাম পরিপূর্ণভাবে একটা কবিরাগুনা হিসেবে চিহ্নিত করেছে এবং কবিরাগুনা তো আরও অনেক আছে কিছু কবিরাগুনা ব্যক্তিকে এফেক্ট করে কিন্তু এটা হলো এমন এক কবিরাগুনা যেটা শুধু ব্যক্তিকে নয় ব্যক্তির প্যারেন্টস তার পরিবার তার সমাজ তার রাষ্ট্র এবং পুরো বিশ্বকে যেটা এফেক্ট করে আজকে সেটা নিয়ে আমরা কথা বলবো আল্লাহ সুবহানা হাত আলা মানব বিরোধী যেটা সর্বাংশে মানব বিরোধী মানুষের জন্য ক্ষতিকারক এটাকে শুরু থেকে একদম হারাম হিসাবে ঘোষণা করেছে সুরা আল মাইদার নব্বই এবং একানব্বই নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ইয়া ইউ হাল্লাদিন আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতানি ফাজতানিবু হে ইমানদার লোকেরা নিশ্চয়ই মদ জুয়া এবং দেবদেবীর উদ্দেশ্যে যা নিবেদন করা হয় যে সমস্ত খাবার বা যে কোনো কিছু এবং লটারির স্বর এগুলো শয়তানের কাজের অন্তর্ভুক্ত নিকৃষ্ট জিনিস অতএব তোমরা এগুলোকে পরিহার করো আল্লাহ কুম তফলে যেন তোমরা সফল কাম হতে পারো তার মানে হচ্ছে সফল হতে হলে একজন ব্যক্তি একটা পরিবার একটা সমাজ একটা রাষ্ট্র যদি সফল হতে চায় তাহলে তাদেরকে এগুলো পরিহার করতে হবে তাদেরকে এগুলো পরিহার করতে হবে বিশেষ করে সেই জনপদের লোকেরা সেই সমাজের লোকেরা যদি হয় মুসলিম আর কোনো অপশান তাদের নাই এগুলোকে তাদের পরিহার করতে হবে যদি তারা সাফল্য চায় একটা সাকসেসফুল লাইফ তারা তৈরি করতে চায় একটা সাকসেসফুল সমাজ শান্তিপূর্ণ সমাজ তারা বিনির্মাণ করতে চায় তাহলে এগুলোকে তাদের পরিহার করতে হবে কেন আল্লাহ সুমত তালে সে কথাটা বলে দিয়েছেন ইসলাম সব সময় রিজার্নিংকে গুরুত্ব দেয় কারণ মানুষের ইন্টালেক্ট সবসময় জানতে চায় কেনই এই নির্দেশটা আমাকে দেয়া হলো এখানে সেটা আল্লাহ তালা তুলে ধরেছেন বলেছেন ইন্নামায়ুরিদুসায়তন আইনুকে আদায়না কুমুল আদা ও তাওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসেরি ওয়া ইয়াসুদুকুম ওয়া ইয়াসুদুকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ ফেহেল অ্যান্তুম মুহ ফেলত মুনতাহন নিশ্চয় কারণ নিশ্চয়ই শয়তান চায় তোমাদের মধ্যে পারস্পরিক শত্রুতা এবং ঘৃণা বিদ্বেষ ছড়িয়ে দিতে শয়তান তোমাদের মধ্যে শত্রুতা এবং ঘৃণা বিদ্বেষ ছড়িয়ে দিতে চায় মদের মাধ্যমে এবং জুয়ার মাধ্যমে আপনারা যদি কেস হিস্ট্রিগুলো পড়েন যে মাদকদ্রব্য সেবন যারা করেছে তাদের কেস হিস্ট্রি পড়া দরকার আমরা যখন সুস্থ থাকি এগুলো পড়ি না পড়া দরকার এটার ভয়াবহতা জানার জন্য প্রত্যেকটা কেস হিস্ট্রি নট একটা দুটো প্রত্যেকটা কেস হিস্ট্রি ভয়ঙ্কর একটা জীবনের পরিণতি আমাদের সামনে তুলে ধরে জুয়ার একই দশা জুয়ার আসরগুলো দেখেন জুয়ায় আমাদের দেশের কত যুবক সর্বশান্ত হয়েছে জানেন কত মা বাবাকে তারা অপমান এবং গ্লানির মধ্যে ফেলে দিয়েছেন আমি নিজে অনেকগুলো কেস স্টাডি পড়েছি সো এটা শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের যেখানে যে কোনো সমাজের যে কোনো দেশের মধ্যে আপনি যদি মদ এবং জুয়ার কেস স্টাডিগুলো পড়েন দেখবেন যে ভয়াবহ এক পরিণতি আল্লাহ বলছেন এটা শয়তান ঘটাচ্ছে শয়তানের কাজ হচ্ছে মানুষকে এই খারাপ জিনিসগুলোর দিকে নিয়ে যাওয়া এবং এগুলোর পরিণতি হবে ভয়াবহ পারস্পরিক শত্রুতা লাগালাগি মারামারি কাটাকাটি খুনা খুনি এবং বিদ্বেষের পরি পরিসমাপ্তি ঘটবে এই জন্যে আল্লাহ এগুলোকে নিষিদ্ধ করেছেন এবং বলেছেন যে শয়তান তোমাদেরকে আল্লাহ স্মরণ থেকে রিমেম্বারেন্স থেকে দূরে সরিয়ে দেয় দেয়লাহ এবং সালাহ থেকে আজকে আমাদের অনেক কিছু তাই না জগতের বহু কিছু আমাদেরকে আল্লাহ স্মরণ এবং সলাদ থেকে সরায় তবে মদ এবং জুয়া দেখবেন যারা এর মধ্যে লিপ্ত হয় তারা কোনো দিন আল্লা স্মরণের কাছাকাছিও থাকে না সালাদও তারা পড়ে না এরপরে আল্লাহ সুভান তাল্লাহ বলছেন ফাহালান তুম তোমাদেরকে নির্দেশ জারি করা হলো যে তোমরা এগুলো বর্জন করবে তাহলে তোমরা কি বর্জন করবে তোমরা কি বর্জনকারী হবে সুভান্ত আল্লাহ আল্লাহ পক্ষ থেকে একদিকে একটা ধমক অন্যদিকে একটা রিমাইন্ডার হিসাবে দেওয়া হচ্ছে ফাহাল মুন মুন্তাহুন তোমরা কি বিরত হবে নাকি চালিয়ে যাবে মুসলিম সমাজের অবস্থা দেখে মনে হচ্ছে তারা বলছে আমরা চালিয়ে যাব বিল্লাহ আল্লাহ আমাদেরকে রক্ষা করো আল্লাহ আমাদেরকে রক্ষা করো এই দুটো আল্লা আয়াতে আল্লাহ সুবাহ আল্লাহ এই চারটা জিনিস মদ জোয়া দেবদেবের উদ্দেশ্যে যে ভোগটা দেওয়া হয় এবং লটারির স্বর লটারি এখানে নিষিদ্ধ করা হয়েছে যে লটারিতে একটা অনিশ্চয়তা আছে আপনার তিন সন্তানের মধ্যে এবার হজেকে যাবে সেখানে লটারিটা কিন্তু শরীয়তে নিষিদ্ধ নয় কারণ বাই সিরিয়াল আপনি এক এক বছর এক একজনকে চান্স দেবেন যে কোনো একটা ভালো কাজে কারো যদি একাধিক স্ত্রী থাকে তাহলে তিনি যেটা রসুলসাল্লা সাল্লাম করতেন যে এবারের সফর সঙ্গী কে হবে ওই লটারিটা কিন্তু নিষিদ্ধ নয় লটারি নিষিদ্ধ হচ্ছে যেখানে হয় আপনি ফুল গেইন করবেন নয় লস করবেন এটা যেটাই হোক না কেন সেখানে টাকা থাকুক বা লটারি হিসাবে আপনি একটা গাড়ি রাখুন অথবা একটা ফ্ল্যাট রাখুন আজকের আধুনিক লটারি সিস্টেম দেখবেন এভাবেই এই ধরনের লটারি লটারিকেও নিষিদ্ধ করা হয়েছে কারণ অন্য মানুষের টাকা নিয়ে একজনকে দেওয়া হচ্ছে বা দশজনকে দেওয়া হচ্ছে এবং এই পন্থায় একদল লোক এটাকে ইসলাম অবৈধ ঘোষণা করেছে একদল লোক অনেক টাকার মালিকও হচ্ছে সারা দেশে লটারি বিক্রি করে কোটি কোটি টাকা ইনকাম করা হচ্ছে দশজনকে পুরস্কার দেওয়া হচ্ছে বাকিটা তার পকেট ইসলাম এটাকে সারা সার স্পষ্ট হারাম করেছে কারণ এটা কোনো বৈধ পন্থের মধ্যে পড়ে না